Assalamu alaikum everyone, welcome back to my channel Anabia's Kitchen and Vlogs. Amar ajker recipe chicken bhuna. Alpo kichu ingredients er rod bodol kore je eto mojar ekta chicken bhuna recipe ranna kore neya jay ta hoyto amra onekei jani abar onekei jani na. Ajke ekdom different hoyete ei chicken bhuna ta ranna kore dekhabo. খেতে খুবই মজার হয় আপনারা একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আই হোপ পরিবারের সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো চিকেন ভুনাটা রান্না করে নেয়ার জন্য আমি প্রথমেই প্যানে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল তেল গরম হয়ে এসেছে এবার এতে দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা 2 টুকরো দারুচিনি 6 টুকরো এলাচ এই গরম মশলাগুলো তেলের উপর 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিব আর এই গরম মশলাটাকে তেলে ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে আর এইভাবে মশলাটাকে তেলে ভেজে নিলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে এবার এতে অ্যাড করে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে যখন ভাজতে ভাজতে একটা পর্যায়ে হালকা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই আমি এতে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন দিয়ে তেলের উপর খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা আর থেকে যাবে না ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর এই পানি দেওয়ার কারণে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এবার একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি তবে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি আর সেই সাথে আমি এতে অ্যাড করে দিচ্ছি টালা জিরার গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণ আর অবশ্যই টালা জিরার গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলাটা কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে ভাজতে ভাজতে যখন দেখবেন যে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে ঠিক সেই পর্যায়েতে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট আমি একটা বড় সাইজের টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি আর এই যে এই টমেটো পেস্ট দেওয়ার কারণে কিন্তু মাংসের টেস্টটা খুবই মজার হবে আপনারা একবার হলো এই টমেটো পেস্ট দিয়ে মাংসটা রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় টমেটো পেস্ট দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস আর এই মুরগির মাংসগুলোকে আমি রেগুলার কাটে কাট করে নিয়েছি তবে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এটাকে কেটে নিতে পারেন ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি গোটা কাঁচামরিচ 3 থেকে 4টা এবার ভালো করে মাংস টুকরোগুলোকে মশলার উপর কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কিন্তু আবার এটা তলায় ধরে যেতে পারে তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর এই যে টমেটো পেস্টটা অ্যাড করছি সেজন্য কিন্তু মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর কষিয়ে নেওয়ার পর দেখবেন যে মাংস থেকে বেশ অনেকটা পানি উঠেছে আর আজকে এই চিকেন রান্নায় কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না তবে আপনারা যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা পানি অ্যাড করতে পারেন আজকে যেহেতু আমি ব্রয়লার মুরগি রান্না করছি সেক্ষেত্রে কিন্তু পানির প্রয়োজন হবে না এমনিতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে আসবে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটাকে ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে বেশ কিছুটা সময় যাতে করে মাংসের টুকরোগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে আসে তো আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এটাকে রান্না করেছি আর এর মধ্যে মাংসটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর মাংসের যে কালারটা সেটা কিন্তু অসাধারণ এসেছে আর এভাবে চিকেন ভুনাটা করলে খেতে কিন্তু খুবই মজার হয় আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন সাদা ভাত পোলা কিংবা রুটি পরোটার সাথে দারুণ লাগবে মজাদার এই চিকেন ভুনা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ